তানিষ্কা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা নিয়ে আমি মোটামুটি ভালোই আছি। তো সকালবেলায় আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আশা করি আজকে ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে কিন্তু আজকে দেখতে পাচ্ছ উঠোন ঝাঁট দিতে চলে আসলাম। আজকে সকালবেলা মেয়ে কী করেছে জানো তো? ঘুম থেকে ওঠার আজ এমনিতে উঠতেই চায় না প্রতিদিন, আর আজও একদম ভোরবেলা থেকে সকালবেলা এতটা কুয়াশা পড়ছিল, তার মধ্যে বলছিলো যে মা ঘুম থেকে ওঠো, সকাল হয়ে গেছে, বাবা ওঠো, মানে সবাইকে তুলে আজকে ও উঠিয়েছে, ওর দাদুকে, ঠাম্মিকে, তারপর বলো তো মামা বাড়ি গিয়ে ওর মামা বাড়ির সবাইকেও আবার ও ডেকে ডেকে তুলেছে এত সকালবেলা। তো যাই হোক, ওই যে দেখতে পাচ্ছ ওই যে মিষ্টি, ওই যে দাঁড়িয়ে আছে, অনেকটা সকাল, এখন খুব সকাল। তো শ্বশুর শাশুড়ি এখনও উঠেনি, কিন্তু আমি উঠেছি, ওর বাবা উঠেছে, আর মিষ্টু। আর ওদিকে গাছে একটা পাতা নড়ছিলো, তো ও দেখে বলছিলো মা দেখো দেখো ওটা কী। তো আমি একবারের জন্য ভয় পেয়ে গেছিলাম, কারণ আমি ভাবছিলাম যে হয়তো কারেন্টের ওইখানে তারের মধ্যে কোনো আগুন টাগুন লেগেছে নাকি। তার জন্য অনেক সময় দেখে তা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখলাম, কিন্তু না, সেটা একটা পাতা নড়ছিলো, একটু হাওয়া দিচ্ছিল, সেটাই দেখছিলো। তো চলে আসলাম কলপারে বাসনগুলোকে নিয়ে, ঠান্ডা এতটা লাগছিলো, সোয়েটার তো দেখতে পাচ্ছ একদম নাক কান সব ঢেকে রেখেছি চাদর দিয়ে, খুব ঠান্ডা লাগছিলো। চলো বাসনগুলোকে ধুয়ে নিই, বাসনগুলোকে ধুয়ে ঘরে চলে যাই। ঘরের কাজকর্ম এখন পর্যন্ত কিছুই করা হয়নি, জাস্ট বাসনটাকে নিয়ে আসলাম। আর মিষ্টি, আর মিষ্টুর বাবা গেছে ওইদিকে ঘোরার জন্য, মানে সকালবেলা তো জানোই ও না, সকালবেলা যেদিন উঠবে সেদিন একটু ঘোরাঘুরি করতে ভালোবাসে। চলো এদিকে আমি গ্যাসটাকে একটু মুছে নিচ্ছি, তেল তেল হয়েছিল কালকে রান্না করাতে সেটাই, তো এদিকে জল নেওয়ার জন্য চলে আসলাম। তো যেহেতু বেশিরভাগ জলটা ওই নাই, তো আজকে আমি নিতে চললাম, ও নেই, তো আমরা সব কাজকর্ম ছেড়ে বাসি কাপড় ছেড়েছি একদম সকালবেলা ঘুম থেকে উঠি, কিন্তু আগে বাসি কাপড়টা আমি ছেড়ে নিয়েছি, তারপর বাসি কাজকর্ম যা আছে সেগুলোকে মানে করা শুরু করেছি। আজকে সকাল সকাল কোথায় গেছিলাম বলো তো, দেখতে থাকো, মানে ঘুম এত সকালবেলা আজকে যাবো আমি ভাবতেই পারিনি। যাই হোক, ঘরে এসে সব বিছানা টাছানা তুলে সব গুছিয়ে খিড়কিটাকে খুলে দিলাম, আর ওই যে দেখতে পাচ্ছ মানুষটা, ওই যে কাজ করছে, এই মানুষটা এতটা সকালবেলা আসে, মানে সত্যি খুব সকালে আসে। তো দেখতে পাচ্ছ বাটি নিয়ে কিন্তু বাপের বাড়ি দৌড়চ্ছি, এখন রোদটা উঠেছে কিন্তু, কিন্তু কী বলো তো তবুও অনেকটা সকাল। তো সকালবেলা আজকে বাপের বাড়িতে কেন গেলাম, কারণ কালকে তরকারি ছিল, বাসি তরকারি ছিল, আমি খাবো না, তার জন্য ওই যে নিয়ে চলে গেলাম বাসি তরকারিটাই। তো এদিকে দেখতে পাচ্ছ কালকে এই বাড়িটাই কিন্তু নতুন ঘর, এখানে ওরা মানে কালকে পুজো করেছে গৃহপ্রবেশ, তো সেটা একটু দেখাচ্ছিলাম, ঘরটা দেখতে খুবই সুন্দর হয়েছিল। আর আমরা না শুধু মানুষের ঘরই দেখি, কি করব, নিজে তো কোনো দিন হবে না, তো মানুষটা দেখেই ভালো লাগে। তো হিংসা করছি না, জ্বলছিও না, আফসোসও করছি না, এমনি বললাম আর কি। চলো এই যে তরকারি বাটি নিয়ে কিন্তু বাপের বাড়িতে চলে গেলাম আজকে সকাল সকাল, তো চলো। সো দেখতে পেলে তরকারি নিয়ে চলে আসলাম বাড়িতে, তো কালকের অনেকটা তরকারি ছিল, আমি খাবো না বাসি তরকারি, তার জন্য দিয়ে গেলাম বাড়িতে, ওরা খেয়ে নেবে। তো এসে দেখি বোন ওই যে রুটি বানাচ্ছে, এই যে রুটি বানাচ্ছে, তো একজন যেন কোথায় গেছে, বাবা ঘুম থেকে ওঠেনি, ভাইও ঘুম থেকে ওঠেনি এখনো। চলো একটু সময় বসে তারপর চলে যাব বাড়িতে। বাড়িতে এত ঠান্ডা সকাল থেকে, বাপরে বা, শরীর না কেমন একদম মুচড়চ্ছে একদম, বা বাইরেটা একদম সকাল থেকে, আজকে মিষ্টি ঘুম থেকে সবাইকে ডেকে ডেকে তুলেছে সবাইকে, মানে সবার আগে উঠে এই যে ওঠো ওঠো ওঠো, তো বাড়িতে এসে আবার এই যে ওদেরকেও ডেকে উঠিয়েছে, এই যে তুইও ঘুমিয়েছিলি, তো সব ঘুমিয়েছিল, তার মানে এর কাজ আজকে। ওকে যখন জিজ্ঞেস করলাম যে কেন রে তুই সবাইকে ডাকছিস, বলে কি আমার স্কুল যেতে হবে না, তার জন্য সবাইকে ডেকেছি স্কুল যাওয়ার জন্য। এমনি দিন বললে কি বলে বলে তো, বলে কি আমি আর একটু ঘুমাবো আর একটু ঘুমাবো, আর আজকে এত ভাব ওর। তো চলো বোন রুটি বানাচ্ছে, রুটি রুটি রুটি,
সকাল সকাল রুটি আর তরকারি, কালকে বাসি তরকারি ছিল সেটা দিয়ে রুটি দিয়ে খাবে ওনারা। একটু চাই দিকে, ওরে বাপরে। তো চলো বাড়িতে এসে রুটি বেলতে বসে পড়লাম। ওরা রুটি বানাচ্ছে, রুটি গোল হচ্ছে না, আমারও একদম অতটা গোল হয় না, কিন্তু চেষ্টা তো করতেই পারি, তাই না? তো এদিকে বাড়িতে এসে দেখতে পাচ্ছ রুটি বানাতে বসে পড়লাম, মানে ও রুটি বানাচ্ছিল বোন, কিন্তু রুটিগুলো না একদম ফুলছিল না। তো ভাবলো আমি চেষ্টা করে দেখি যদি একটু ফুলাতে পারি। আগে হাত দিয়ে এগুলো ছুতেও ভয় পেতাম, বিয়ের পর থেকে হাত দিয়েই এখন লাগছে। ওই একটা রিলস বেরিয়েছে না, বিয়ের পর দিয়ে গরম তেলে হাত দিয়ে সবাই তেমনই হয়েছে। সত্যি বিয়ের পর সব শিখিয়েছে সবাই। এটা ওই রুটি শাকার জন্য সেটা হলে ভালো হয়। এটা হয়ে গেছে, সিনেরিটা লাগে যে দেখতেই পাচ্ছ। সকাল সকাল বেগুন পুরে নিয়ে আসলাম, পিসিদের চুলার থেকে বেগুন পুরে নিয়ে আসলাম। এখন আছি বর্তমান বাড়িতে, সকালবেলা এসে আটকে গেছি, রুটি বানালাম। গরম তো আজ তো নিরামিষ খাবো আমি, তার জন্য তরকারি আছে, তরকারি খাবো না, তার জন্য এই যে বেগুন পুরে নিয়ে আসলাম। এটাকে এখন পেঁয়াজ ছাড়া ধনে পাতা দিয়ে আর লঙ্কা দিয়ে মাখবো, মেখে খাবো, একটা রুটি খাবো। কাঁচা লঙ্কা, ধনে পাতা, পেঁয়াজ ছাড়া খেতে হবে। রেডি চালুই বাবা, চলে আসলাম একবারে দুপুরবেলা। দুপুরবেলা সকালবেলা কাপড় ভিজিয়েছিলাম, সেই কাপড়গুলোকে ধোয়ার জন্য চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ কাপড়গুলো কিন্তু আমি মানে এমনিতে কাঁচা হয়ে গেছে, এখন জাস্ট ভালো জল দিয়ে ধুয়ে শুকাতে নিয়ে যাব পিছন দিয়ে। তো আমার একটা কাপড় এখানে মেলে দিচ্ছি, কারণ এই নাইটিগুলো না বেশি রোদের মধ্যে যদি দেই তাহলে কালারগুলো কেমন যেন একটা ডিসকালার হয়ে যায়, তার জন্য এটা না এখানেই দিই। আর এখানে না শুকিয়েও যায়, অল্প অল্প রোদ পরে আর ছাওয়াটাও থাকে ভালো, তো তার জন্য এখানেই মেলে দিলাম, এখানেই শুকিয়ে যাবে। আর বাকি যেগুলো ভারী কাপড় সেগুলোকে নিয়ে পিছন দিকে চলে যাব। আর বিছানো চাদরটা উঠানে মেলে দিলাম, কারণ কি বলতো চাদরটা হলো অনেকটা লম্বা, তো পিছন দিকে না মেলা যায় না, নিচে একদম মাটিতে লেগে যায়, তার জন্য এটা এখানেই মেলে দিলাম। আর এটা এখান থেকে শুকিয়ে যাবে আস্তে আস্তে, চলো ভারী কাপড় যেগুলো সেইগুলোকে নিয়ে পিছন দিকে যাব। তো একদম চানটান করে একবারে চানটান করে চলে আসলাম পুজো দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ থালা বাসন নিয়ে একদম তা মানে বাসনগুলোকে ঠাকুরের বাসনগুলোকে ধোয়ার জন্য চলে আসলাম। আর শাশুড়ি মা বাড়িতে নেই, উনি গেছেন বাবাকে ভাত দিতে।
এখন মোটামুটি কটা হবে? ওই তো 11:30-11:15 মতো হবে, নাহলে 12টার মতো হবে। তো চলো, বাসনগুলোকে মাজা হয়ে গেছে, খুব কম বাসন তো, তার জন্য আর এদিকে এই যে কলপারে চলে আসলাম ধোয়ার জন্য। আর আমি যখনই ক্যামেরাটাকে স্টেনে বসাই, তখনই একটা আমাদের বাড়ির বিড়ালটা না ওই স্টেনের মধ্যে এসে গুঁততে থাকে, মানে ফেলার জন্য। তখন না খুব তাড়া ছিলাম, ও এমনই করে, ক্যামেরাটা বসানো দেখলেই ও এসে না ফেলে দেয়। যাই হোক, এদিকে তুলসী পাতা তুলে নিচ্ছি, আমাদের ওই বড় তুলসী গাছটা পাতাগুলো এসে গেছে ঠান্ডা এই সিজনটা, আমাদের তুলসী পাতা একদমই থাকে না, তার জন্য শাশুড়ি মা কোথার থেকে জেনে এনে ওই টপের মধ্যে লাগিয়েছে। আর দেখতে পাচ্ছ গোলাপ ফুল দুটো ফুটেছে, এটা দিয়ে পুজো দেব। আসলে কি বলতো, গাছে একটা ফুলও নেই, সব ফুল নিয়ে চলে গেছে, মানে ফুল পাওয়াই যায় না, যে দুই একটা ফুল ফোটে সেইগুলোকে নিয়ে চলে যায়। তো এদিকে দেখতে পাচ্ছ, সেদিন যে ওই যে রাসমেলার থেকে চন্দন পাটাটা এনেছিলাম, সেই চন্দন পাটাটাই কাজে লাগছে এখন, কারণ আগে থেকে আনতে চেয়েছিলাম আনা হয়নি। তো ওই যে এখন আজকে নিয়ে আসলাম, তো এদিকে তুলসী পাতাটা দিয়ে চলো আমি পুজোটা দিয়ে নিই। এদিকে পুজো টুজো দিয়ে কিন্তু একবারে চলে আসলাম রান্নাতে, খুব দেরি হয়ে যাচ্ছে। তো রান্নাতে এই যে এক জায়গায় যাবো বলে আজকে খুব তাড়াহুড়ো করে রান্না করেছি। তো চিকেন এনেছিলো, খুব তাড়াতাড়ি করে রান্নাটা সেরেছি, যে এক জায়গায় যাবো কিন্তু পোড়া কপাল আমার, সেটা যাওয়া হলো না। তো কোথায় যেতে চেয়েছিলাম, তো দেখতে থাকো, বুঝতে পারবে আমার কথা শুনলেই। সো রেডি হয়েছিলাম, এক জায়গায় যাবো, মানে বিয়ে বাড়ির এসেছিলো, জল ভরা নিমন্ত্রণ করেছিল, তো সেখানে যেতে চেয়েছিলাম। পোড়া কপাল, মানে এক একজনের জন্য রক্তে রক্তে, ওর সাথে ওর জন্য রক্ষ, ওর জন্য দাঁড়াতে দাঁড়াতে গিয়ে দেখি সব চলে গেছে, মানে ওই যে জল ভর্তি চলে গেছে। এখন কি করব, চলে আসলাম। তো যাওয়ার আগে মিষ্টকে বাড়িতে রেখে গেছিলাম, তো এখন নিতে আসলাম ওকে নিয়ে, এখন ঘুম পাড়িয়ে দেবো। এই চলার পথে না সঙ্গ ধরলে যা হয়, সঙ্গ যদি না ধরতাম, হ্যাঁ সঙ্গ ধরলে যা হয় আর কি, মানে নিজের লক্ষ্যতে গিয়ে পৌঁছাতে পারবে না যদি সঙ্গ ধরো। একা একা যাও তাহলে নিজের লক্ষ্যতে পৌঁছাতে পারবে। যখন ইউটিউবটা প্রথম প্রথম খুলেছিলাম তখন কাউকে চিনতাম না, জানতাম না, একা একাই যা ইচ্ছে করতাম, কিন্তু ভালোই ছিল আমার চ্যানেলটা। যখন থেকে একটু চেনাজানা হয়েছে, দু একজনকে চিনতে পেরেছি, একটু কথাবার্তা হয়েছে, আলোচনা হয়েছে, লক বন্ধ হয়েছে, বাস আমার চ্যানেলটা যে ডুবলো, ডুবলো তো ডুবলোই, এই লক বন্ধ না একদম শেষ করে দেয় সব। যাই হোক, চলো মিষ্টুকে নিয়ে যাই, ওকে নিয়ে ঘুম পাড়িয়ে দেবো। এদিকে দেখতে পাচ্ছ মামা ভাগ্নি এসে, দেখলাম মামা ভাগ্নি ঘুমিয়ে গেছে। তো আমার আজকের ব্লগটা এখানেই সমাপ্ত, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, আর একটা সুন্দর কমেন্ট করে দিও, যাতে তোমাদের কমেন্ট দেখে আমি আর একটা ভিডিও করার জন্য ইন্সপায়ার হই। সো আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড আনন্দে হ্যাপি দিনটা কাটিও।